বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি সোয়াবিন দিয়ে তৈরি করা যায় এমন একটি টিফিনের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু আর বেশ পুষ্টিকর। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। সোয়াবিনের এই রেসিপিটা করার জন্য এখানে আমি 80 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে এই সোয়াবিনগুলোকে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এটাকে সেদ্ধ করে নেব, তার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু লবণ। এখন এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে জল থেকে ভালো করে চিপে তুলে নেব। সোয়াবিনগুলোকে ভালো করে জলটাকে চিপে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, যেন এর মধ্যে জল না থাকে এমনভাবে কিন্তু এটাকে চিপে তুলে নিতে হবে। এগুলোকে সব জল থেকে চিপে তুলে নেওয়া হয়েছে, এখন এগুলোকে পিস করে আমি কেটে নিচ্ছি। সোয়াবিনগুলো সব টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, এবারে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের গাজর, ছোট ছোট করে কাটা আছে সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 50 গ্রাম মতো বিনস, বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, সোয়াবিনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার যে আমি সসগুলো ইউজ করব তার মধ্যেও কিন্তু লবণের পরিমাণ আছে, তাই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটাকে খুলে দিলাম, আর সবজিগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আধা সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, সেটাকেও লম্বা করে কাটা আছে সেটা দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ভিনিগার, এখন এটাকে আর একটু সেদ্ধ হতে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো ঠিক এরকমভাবেই ভাজতে হবে যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়ে যায়। সবজি সেদ্ধ হবে অথচ সবজির কালারটা ঠিক থাকবে, ঠিক এইরকমভাবেই কিন্তু সবজিটা ভাজতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। সামান্য একটুখানি জল দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এখন আমি এর মধ্যে
সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আর আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢেকে দিলাম, 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটাকে খুলে দিয়ে আঁচটাকে আমি এখন হাই ফ্লেমেই এটাকে রান্না করছি, আরও 1-1.5 মিনিট এটাকে আমি হতে দেব। এটা তৈরি হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আমাদের দারুণ স্বাদের সয়াবিনের এই টিফিনের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।